সংসদে শুনেছি যে বিদ্যুৎ নাকি আমাদেরকে ফেরি করে বেচতে হবে, সেই বিদ্যুতের আমরা আজকে দেখা পাচ্ছি না। একটা সমতার বাংলাদেশ আমাদের প্রত্যেকের চাওয়া, একটা অধিকারপূর্ণ বাংলাদেশ, একটা নাগরিক মর্যাদার বাংলাদেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং সেই অধিকার নিশ্চিত করার জন্য আপনার আমার মাঠে নামা ছাড়া এখন আর কোনো উপায় নাই। আপনি আমি ঘরে বসে থাকলে সেই লড়াই কখনো এগোবার হবে না। এবং আপনি মনে রাখবেন, আপনার আমার রাজপথে আসার মধ্য দিয়েই এই লড়াই আমরা জয়ী হব, এই লড়াইয়ে মানুষ জয়ী হবে, এই লড়াইয়ে বাংলাদেশ জয়ী হবে, এই লড়াইয়ে দিন শেষে বাংলাদেশের মানুষের অধিকার জয়ী হবে। ফলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রকে আমরা বিনীত অনুরোধ জানাই, আহ্বান জানাই যে যা কিছু ঘটছে, যা কিছু করা হচ্ছে, মানুষের সাথে মানুষের জীবন নিয়ে যত তালবাহানা করা হচ্ছে, তার প্রত্যেকটার দিকে আপনারা চোখ খুলে দেখুন এবং সেই সকল নিপীড়নের আপনারা প্রতিরোধ করুন। সেই সকল নিপীড়নের প্রতিরোধ করার মধ্যে দিয়ে আপনি আমি আমাদের বেঁচে থাকার লড়াই আজকে সামিল হবে। ফলে প্রত্যেককে আবারও আহ্বান জানাই, অনুরোধ জানাই, এই লড়াই আসুন। গণতন্ত্র মঞ্চ সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই করছে, সে লড়াই আপনার আমার জীবনের লড়াই, আপনার আমার অধিকারের লড়াই, আপনার আমার জীবন নিশ্চিতের লড়াই। প্রত্যেককে আহ্বান জানাই সেই লড়াইয়ের জন্য। সংসদে শুনেছি যে বিদ্যুৎ নাকি আমাদেরকে ফেরি করে বেচতে হবে, সেই বিদ্যুতের আমরা আজকে দেখা পাচ্ছি না। সেই জায়গা থেকে এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ নিয়ে প্রতিনিয়ত যে চুরি চলছে, যে লুটপাট চলছে, যে তালবাহানা চলছে, সেই তালবাহানার প্রতিরোধে, সেই তালবাহানার প্রতিবাদে আজকে আমরা গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আমরা গণসংহতি আন্দোলনের শরীর দল হিসেবে এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছি। এবং গণতন্ত্র মঞ্চ যখন তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করে আমরা জাননি মন্ত্রণালয় অভিমুখে মিছিল করছি, আমাদের শান্তিপূর্ণ মিছিল, সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কীভাবে আমাদের উপর হামলে পড়েছে, আমাদেরকে কীভাবে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, এটা আপনারা প্রত্যেকে দেখেছেন। আমাদের অসংখ্য নেতাকর্মী তারা আহত হয়েছেন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। এবং এই যে রক্ত ঝরা, এটা আসলে কেন আপনারা মিছিলে দেখেছেন, যখন জুনায়েদ সাকি এসে নেতাকর্মীকে শান্ত করার চেষ্টা করছে, যখন এই মানে এই যে হামলাটাকে সে আমাদেরকে শান্ত করে হামলাটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন পুলিশ এই জুনায়েদ সাকির উপর হচ্ছে সে পুরো ব্যারিকেডকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে তার নেতাকর্মীরা তাকে রক্ষা করেছেন। এই যে আজকে জুনায়েদ সাকির উপর ব্যারিকেডকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, তাকে রক্তাক্ত, তাকে আহত করার চেষ্টা করা, এটা আসলে শুধুমাত্র জুনায়েদ সাকিকে আহত করার চেষ্টা না, এইটা এই বাংলাদেশের মানুষকে, এই বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার যে লড়াই চলছে তার উপর আঘাত করার চেষ্টা, তাকে রক্তাক্ত করার চেষ্টা। তাহলে এই লড়াই আসলে দিন শেষে জয় হবে মানুষের এবং সেই জয় নিশ্চিত করে মানুষের উপর। আজকে আপনার আমার উপর হামলে পড়ছে, সেটা বিদ্যুৎ দিয়ে, সেটা দ্রব্যমূল্য দিয়ে, সেটা নিপীড়ন দিয়ে, সেটা রোডমার্চের উপর হামলা দিয়ে, সেটা এই ব্যারিকেড মাথার উপর ফেলে দিয়ে। আপনার আমার এই হামলার প্রতিশোধ, এই হামলার প্রতিকার যদি করতে হয় সেটা আপনার আমাকেই করতে হবে। মনে রাখবেন, সত্যের জয় সবসময় হয়েছে এবং সততার জয়, মানুষের অধিকারের জয় সবসময় হয়েছে। এই বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার করার দায়িত্ব এখন আপনার আমার আমাদের প্রত্যেকের, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা ভোটাধিকারের